হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম একটি নতুন টিউটালে অ্যারডোফের ওয়েব সিরিজ নাম্বার টু তো অর্থাৎ এর আগেও আমরা দু সালে অ্যারডোভকে নতুনভাবে রিপ্রেজেন্ট করেছি যে অ্যারডোভ থেকে আপনারা কীভাবে ফ্রিতে মোবাইল দিয়ে আর্নিং করতে পারবেন দশ থেকে পনেরো বিশ হাজার টাকা ফ্রেন্ডস এইটা নিয়ে এই অ্যারডোভ নিয়ে কিন্তু আমি ইতিমধ্যেই ওয়েব সিরিজ এক নম্বরটা শেষ করেছি যারা এই টিউটোরিয়ালটি এখনও দেখে নেয় ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা অনলাইনে ঘুরতেছেন কিন্তু ভালো কোনো কাজ পাচ্ছেন না মোবাইল দিয়ে আর্নিং করা তারা অবশ্যই অ্যাডডোফে জয়েন করতে পারেন আমি এখানে এই ভিডিওতে প্রুফ সহকারে দেখিয়ে দিয়েছি যে কিভাবে অ্যাডডোফ থেকে আর্নিং করা যায় আর কিভাবে খুব ইজিলি মাত্র দুই থেকে তিন মিনিট সময় দিয়ে এক একটি প্রোজেক্ট থেকে চার পাঁচ দশ ডলার একশো দুশো ডলার পর্যন্ত আর্নিং হয় আবারও বলছি যারা ভিডিওটা এখনো দেখেনি অবশ্যই ভিডিওটা দেখে নিবেন আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আমাদের ক্লিক করে অল আইকনে ক্লিক করে দিন যাতে করে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল সবার আগে আপনি পেয়ে যান আপনার ইনবক্সে হ্যাঁ ফ্রেন্ডস এই টিউটোরিয়ালটার ভিতরে আপনারা আপনারা ভিডিওর ইনবক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের লাইফ সাপোর্ট হেল্প গ্রুপ এই গ্রুপগুলোতে জয়েন করে আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট পাবেন আমাদের এডমিন আপনাকে হেল্প করবে কাজে সহযোগিতা করবে যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রায় বারোশো মেম্বারের মতো জয়েন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই সবাইকে সাপোর্ট করতেছি একে অপরকে সাপোর্ট করে আজকে আমরা এই পর্যন্ত অলরেডি আমরা কিন্তু ছোটোখাটো কিছু ভিডিও করি মাঝে মধ্যে যেগুলো ইউটিউবে আপলোড করা হয় না পার্সোনালি আপনাদেরকে শেখানো হয় যে কিভাবে কি করা লাগে অলরেডি কিন্তু আমি কিছু টুকটাক ভিডিও করেছি তো যাই হোক আজকে আমরা এই অ্যাড্রফ ওয়েব সিরিজ রাউন্ড টুতে আমরা আপনাদেরকে একজেক্টলি পুরোপুরি টিভি শেষ করে দেবো আসলে অ্যাড্রফ সম্পর্কে কারণ প্রতিদিন ওয়েব সিরিজ করা পসিবল না আমি চাই যে এক টিউটুয়ালের মাধ্যমে সব শেষ করে দেওয়ার তো ইনশাআলা দোয়া করবেন যাতে এই ভিডিওতে আমি সকল কিছু শেষ করতে পারি তো যারা এখনও রাউন্ড অন দেখেন নাই ওটা দেখে নেবেন এখন আমরা আজকে দেখাবো যে অ্যাড্রফে কাজ করতে গেলে যে ওয়ালেটটা মূলত আমাদের ইউজ করতে হয় টাস্ট ওয়ালেট যাতে মূলত আমরা পেমেন্ট রিসিভ করি আমরা যে অ্যাড্রফগুলোতে কাজ করতেছি রেগুলার আমি যে অ্যাড্রোপগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রত্যেকটি প্রত্যেকটি ফ্রি তো কয়েন আমাদেরকে দেওয়া হয় তো এই কয়েনগুলো যে ওয়ালেটে রিসিভ হয় সেই ওয়ালেটটা আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এই এইখান থেকে ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কিভাবে আপনি কাজ করলে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো টাস ওয়ালেট কিভাবে ইউজ করা হয় টাস ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট করবেন টাস ওয়ালেট অ্যাড্রেস সঠিকভাবে কীভাবে ইউজ করবেন প্লাস যে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের লাগে ফর এক্সাম্পল আমাদের যে অ্যাকাউন্টগুলো দরকার হয় তার মাঝে হচ্ছে টুইটার টুইটার অ্যাকাউন্ট মোস্টবি লাগবে অ্যাডোফে কাজ করতে তো টুইটার অ্যাকাউন্টে কীভাবে অ্যাকাউন্ট করবেন টুইটার অ্যাকাউন্ট থেকে কীভাবে প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করবেন ইউজার নেম কীভাবে বের করবেন সম্পূর্ণ প্রস্তুত দেখাবো একইভাবে আমরা দেখাবো আপনাদের মাঝে লিঙ্ক দিনে কীভাবে অ্যাকাউন্ট করবে লিঙ্ক দিনের ইউজার নেম প্রোফাইল লিঙ্ক বের করতে হয় তারপরে মিডিয়ামে কীভাবে অ্যাকাউন্ট করবে মিডিয়ামের লিঙ্ক মিডিয়ামে প্রোফাইল লিঙ্ক ইউজার নেমকে বের করতে হয় প্লাস টেলিগ্রাম অ্যাপ যে মেন অ্যাপটার ভিতরে আমাদের কাজ আসে সেই টেলিগ্রাম অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় প্লাস এই টেলিগ্রাম অ্যাপের ভিতরে কীভাবে আপনি ইউজার নেম সেট আপ করবেন কারণ আম মোসবি টেলিগ্রাম অ্যাপে আপনাকে ইউজার নেম সেট আপ করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাবো এটা শুধু শুধু নতুন ইউজারদের ক্ষেত্রে পুরাতন ইউজারদের তো দেখানো লাগবে না আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন ফ্রেন্ডস অ্যাড ফার্স্টলি যদি আপনি টাস্ট অলেট এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি যদি অ্যাডড্রফে কাজ করতে ইচ্ছুক এখনই টাস্ট অলেট অ্যাপটি সিম্পল আপনি নিয়ে আসুন সার্চ করলে পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাপটি অপ সিম্পল ইনস্টল করে নিন আপনার মোবাইলে তারপর অ্যাপটি ওপেন করবেন ফ্রেন্ডস অ্যাপটি ওপেন করলে আপনার মাঝে এরকম চলে আসবে এ নিউ অলেট অপশানে সিম্পল একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই টিকম্যাট অপশনটাতে ক্লিক করে জাস্ট কন্টিনিউ অপশনে একটা সিম্পল ক্লিক করবেন সিম্পল আমি আবারও দেখাচ্ছি টিকম্যাট অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশন যেগুলো ক্লিক করবে তখন আপনাকে কিছু প্রাইভেট ওয়ার্ড দেওয়া হবে যেগুলো আমি এগুলো মোবাইলের রেকর্ডে হয় না এগুলো আমি অন্য মোবাইল থেকে ছবি আপনাকে কিছু ওয়ার্ড দেওয়া হবে এই ওয়ার্ডগুলো মোস্টবি আপনি কপি করে রাখবেন কারণ এই ওয়ার্ডগুলো যদি আপনি হারিয়ে ফেলে সেক্ষেত্রে আপনার ওয়ালেটটা হারিয়ে যাবে তো এই যে কপি অপশান আছে কপি করে আপনি আপনার নোট পেস আপনার যে কোনো জায়গায় মোবাইলে একটা জায়গায় এগুলোকে নোট করে রাখবেন অর্থাৎ সংগ্রহ করে রাখবেন যাতে না হারিয়ে যায় তো এই কাজটি করার পর আপনি কন্টিনিউ অফি সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মাঝে এখন ওই সেম ওয়ার্ডগুলো এলোমেলো থাকবে আমি আপনাদের দেখাই এইখানে যে অ্যাডগুলো ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো এইখানেও রয়েছে কিন্তু বাট এলোমেলো রয়েছে আপনার কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলো যেভাবে সাজানো আসে সেমভাবে আমাদেরকে এই ওয়ার্ডগুলোকে সাজাতে হবে তার জন্য ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল এখানে আছে কোরাল তো আপনি এখানে দেখবেন যে এক কোরালটা কোথায় আছে যেমন কোরালটা এখানে আছে যে অপশানে সেটা আমি এখানে আছে আমি এই যে দেখুন কোরাল তো আপনি কোরালটা বসাবেন এইভাবে করে জাস্ট টিক করে দিবেন টিক করলে এইখানে ওয়ার্ডগুলো বসে যাবে তো এইভাবে করে আপনি সুন্দরভাবে সেমভাবে এই এইভাবে দেখে হুবুক এখানে সাজিয়ে নেবেন তারপরে জাস্ট এই ডান আইকনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখন আমি সাজিয়ে নিলাম এখন ডান আইকনে ক্লিক করতেছি দেখুন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করে হয়েছে জাস্ট ডান অপশনে ক্লিক করে দেবেন তো ফ্রেন্স মাত্র দুই মিনিটে কিন্তু আপনার টাচ অলেট অ্যাকাউন্ট করা হয়ে গেল এখন আপনি যখন অ্যাড্রফেস জয়েন করবেন আপনার পেমেন্টগুলো কিন্তু এইখানে রিসিভ হবে তো এখানে কিভাবে রিসিভ হবে সেটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলছি আপনি যখন অ্যাডফে কাজ করতে যাবেন তখন আপনাকে বলবে অ্যাড্রেস ই ইনপুট করতে যেমন সামিটিউর বিপি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এই এটা লেখা থাকতে পারে বা ইন্টারভিউ বিএসসি অ্যাড্রেস এটাও লেখা থাকতে পারে এক কথা এইখানে যা দেখতেছেন যেমন স্বামীটুর ইটিউএস অ্যাড্রেস সামিটিউর বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেস এইখানে যতগুলো অ্যাড্রেস লেখা থাকুক না কেন এ পর্যন্ত যতগুলো অ্যাড্রেস লেখা থাকুক না কেন আপনি সব জায়গায় জাস্ট আপনি আপনার টাস্ট ওয়ালেটের এই অ্যাড্রেসটা ইউজ করবে সেটা হচ্ছে স্মার্ট চেন অ্যাড্রেস আপনি জাস্ট স্মার্ট অ্যাড্রেস সবজে করে জাস্ট কপি করবেন আপনার অ্যাড্রেসটি যে কপি হয়ে গেল এই অ্যাড্রেসটা আপনি সকল অ্যাড্রোসে অংশগ্রহণ করার সময় ইউজ করবেন আপনার এত কিছু দেখা দরকার নেই যখনই অ্যাড্রোসে অংশগ্রহণ করবেন আপনার এখানে যদি এইখানে যা লেখা আছে এগুলো যদি চাই যেমন বিপি টোয়েন্টি ইটিউএস অ্যাড্রেস ইআরসি টোয়েন্টি বা ইথিরাম অ্যাড্রেস বা বিএসসি অ্যাড্রেস বা বিএনবি বিপি টোয়েন্টি অ্যাড্রেস এইখানে যা অ্যাড্রেসগুলো চাই আপনি জাস্ট একটি অ্যাড্রেস ইউজ করবেন সেটা হচ্ছে স্মার্ট চেন অ্যাড্রেস কেননা স্মার্ট চেন অ্যাড্রেস আর এইসব অ্যাড্রেসগুলো একই সেম অ্যাড্রেস তার জন্য এতবার দেখানোর কিছু নেই তো আমি আপনাদের টাচ ওয়াল্টেটার অ্যাকাউন্টটা শিখিয়ে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে টেলিগ্রামে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় টেলিগ্রাম অ্যাপটা মোস্টলি আপনাদের অ্যাডফে কাজ করতে লাগবে কারণ অ্যাডোফের কাজে আসে আমাদের টেলিগ্রামে আর আমাদের যে মেন গ্রুপ হেড গ্রুপ আমাদের গ্রুপটাই কিন্তু আমাদের চ্যানেলটাই কিন্তু রয়েছে টেলিগ্রামে আর এখানে কিন্তু কাজ আসে এখান থেকে কিন্তু মূলত আমরা কাজ করে থাকি আপনাদের সকল আপডেটগুলো দিয়ে থাকি তো টেলিগ্রামে যাদের অ্যাকাউন্ট নাই সিম্পল টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট করে নেবেন টেলিগ্রামে অ্যাকাউন্ট করাটা কোনো টেলিগ্রামে অ্যাকাউন্ট করাটা ভাই একদম ইজি যেমন আমরা ইমুতে অ্যাকাউন্ট করি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করি একই প্রসেসে ফোন নাম্বার দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা করার পর আপনাদের যে কাজটা হচ্ছে টেলিগ্রামে সেটা হচ্ছে আপনি জাস্ট টেলিগ্রামের যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশানে এসে এইখানে আপনি জাস্ট এই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ইউজার নেমটা সেট আপ করে নেবেন যেমন সেটিং অপশন আমি সিম্পল ক্লিক করলাম এখানে আমার একটা ইউজার নেম সেট আপ করা আছে আপনি একটা ইউজার নেম সেট আপ করে নেবেন তারপর আপনাদের দেখার উদ্দেশ্যে আমি একটি নতুন করে অ্যাকাউন্ট করতেছি আমি আমার ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি ফোর সিক্স ফাইভ সিক্স টু ফোর থ্রি ফোর আমি একটা ফোন নাম্বার দেওয়া জাস্ট কন্টিনিউ টিকমার্ক অপশনে ক্লিক করলাম তো এখানে দেখুন আমার ফোন নাম্বার একটা কোড চলে আসবে যদি আপনার ফোনে যদি সিম কোডটা থাকে সিমটা থাকে অটোমেটিকলি কোডটা অনেক সময় নিয়ে নেয় অথবা ডেডিটেড করে দিতে হয় কোডটা চলে আসে উপরে দেখতে পাচ্ছেন ডাবল ফোর সিক্স নাইন এইট ডাবল ফোর সিক্স নাইন এইট আমি দিয়ে দিলাম ডাবল ফোর হবে আমি একটু ভুল করছি জিনিসটা আমি আপনি কোটা দেবেন আপনি এখানে ফার্স্ট টাইম বলবেন যেমন আমি জাস্ট লিখলাম রকি রকি হোসাইন তো আপনি এখানে আপনার নাম নামটা দিবেন তারপরে কন্টিনিউশনে ক্লিক করবেন এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অটোমেটিক খোলা হয়ে গেল তারপরে আপনি সার্ভারে এসে আমাদের চ্যানেলটা অ্যাড করে নিন জাস্ট আপনি এন নাইন অফিসিয়াল রেখে সার্চ করবেন দেখুন আমি সার্চ করতেছি আমাদের চ্যানেলের নাম ইন অফিসিয়াল সার্চ করলে আমাদের চ্যানেলটা ফার্স্ট অফ অলে আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি জাস্ট যেমন চ্যানেলটাতে জয়েন করে নিন কারণ এইখানে আমরা সকল অ্যাডগুলো শেয়ার করি কাজের উদ্দেশ্যে শেয়ার করি তারপর আমাদের সাপোর্ট গ্রুপ আছে যোগান করবেন এখন আপনার কাজ হচ্ছে আপনার টেলিগ্রামে ইউজার নেম সেট আপ করা এখান থেকে সেটিং অপশানে আসবেন আসার পর এইখান থেকে দেখুন আপনার ইজার নেমটা থাকবে না আপনি ইজার নেম সেট আপ করবেন যেমন নন অপশন আসছে আপনি ইউজার নেমটা সেট করুন যেমন আমি একটা ইজার নেম শেষ করি যেমন এখানে ভাই ইজি কোনো ইউজার নেম সেট করতে পারবেন না আপনি একটা আনকমন ইউজার নাম লেখুন দেখুন আমি একটা ইউজার নেম লেখছি তাও নিচ্ছে না এটা টেকেন হয়ে গেছে তো আমি যে এই যে ইউজার দিলাম এই ইউজার নেমটা কিন্তু নিয়েছে এছাড়া কিন্তু কোনো ইউজার নিচ্ছে না তারপর আমি একটু সহজ ইউজার দেওয়ার চেষ্টা করতেছি যেমন ছোট অর্ডার কিছু দিছে যেমন তাও নিল না তাও তিনটা দিসি তাও নিল না ছটা জিরো দিছি দেখুন এই দেখুন একটা ছোটো নাম দিলাম এই যে এটা হচ্ছে আমার ইজেন যখন আপনার এখানে লেখা উঠবে অ্যাবেল অর্থাৎ আপনার ইজন এম সেট আপ করা হলো তার সাথে আপনি টিকমার্ক করে দেবেন দেখুন আপনার টেলিগ্রামে সাকসেসফুলি কাজ কমপ্লিট আপনার ইজেন এম সেট আপ করা হয়ে গেলো এখন আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টও অ্যাকাউন্ট করা কমপ্লিট প্লাস আমাদের টাস্ট অরেড অ্যাকাউন্ট কমপ্লিট এখন আমাদের জাস্ট কটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে তার মাঝে রয়েছে টুইটার টুইটারে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ফার্স্ট অফ অল আমরা টুইটার অ্যাকাউন্ট করবো টুইটার অ্যাকাউন্ট করার জন্য জাস্ট সিম্পল আপনি ব্রাউজারে যে আপনি লিখবেন টুইটার টি ডব্লিউ আই ডাবল আর টুইটার আপনি মোস্টবি বি অ্যাডফে কাজ করতে আপনি কম ব্রাউজার ইউজ করবেন সবচেয়ে ভালো হবে টুইটার লিখে সার্চ করলে টুইটার চলে আসবে এখানে আপনি সাইন আপ অপশন পাবেন সাইন আপ অপশনে সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনি সিম্পল নটন অপশনে ক্লিক করবেন এইখানে আপনার নাম তারপর আপনার ফোন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে দেবেন প্লাস অফ জি প্লাস ডাবল এইট জিরো ওয়ান এইট আমি দেখুন যেভাবে দিলাম আপনি আপনার ফোন নম্বরে প্লাস ডাবল এইট জিরো দিয়ে দেবেন তারপরে এখানে ডেট অফ বার্থটা আপনি যে কোনো কিছু বলাতে পারেন এটা এত ইম্পর্টেন্ট কিছু না তবে অবশ্যই ডেট অফ বার্থের ইয়ারটা উপরের দিক থেকে ইয়ারটা আপনি আপনার আঠারো বছর উপরে যাতে হয় এরকম কিছু একটা সিলেকশন করবেন জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে সেট করলাম একটা তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন তারপরে ইয়ে ওকে আইকনে ক্লিক করবেন আপনার ইমেলে একটি কোড যাবে অর্থাৎ ফোন নাম্বারে কোড যাবে যদি কোড না দেয় তাহলে ডিডেম রিসিভ এস এম এস করে দিয়ে রিসেন্টলি এস এম এস করে দিবেন তাহলে আপনার ইয়ে সিমে কোড চলে যাবে এখন টুইটার থেকে আমাকে এস এম এস করে দিয়েছে সেভেন টু নাইন ফোর নাইন সিক্স এটা আমাকে ব্যাহত করছে সো সেভেন সেভেন টু নাইন ফোর নাইন সিক্স আমি বসে দিলাম নেক্সট অপশানে সিম্পল একটা ক্লিক করতেছে এখন আমাকে পাসওয়ার্ড সেট আপ করতে বললো তো আমি একটা পাসওয়ার্ড সেট আপ করে দিচ্ছি তারপর আপনি একটা পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড সেট আপ করবেন যেটা আপনার মনে থাকে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন দেখুন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল আপনি এখানে একটা পিকচার দিতে পারেন এখন পিকচার না বসানো সেক্ষেত্রে স্কিপ নাও অপশনে সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে বায়োটা লিখতে পারেন আই এম স্টুডেন্ট বা কিছু একটা লিখে দিবেন জাস্ট বোঝার উদ্দেশ্যে যাতে আপনি একটা লিগেল একটা অ্যাকাউন্ট করছেন তারপরে নেক্সট অপশন সিম্পল ক্লিক করবেন নেক্সট অপশন আবার ক্লিক করবেন এখানে আপনি স্কিপ ফোর নাও এগুলো স্কিপ করে দিবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে তারপরে নট টু ডে এগুলো করে দেবেন দেখুন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এখন আপনি ফ্রেন্ড বাড়াবেন যেমন আমার এখানে কোনো ফ্রেন্ড নাই তো আপনি ফ্রেন্ড বাড়াবেন ফ্রেন্ড বাড়ানোর জন্য সিম্পল দেখুন যে ফলো করবেন এদেরকে ফলো করবেন এরা আপনাকে ফলো করবে একে অপরকে এভাবে করে ফলো করে করে দিবেন যেমন ওনাকে আমি ফলো করলাম ওনার যত ফলোয়ার্স আছে তাদেরকেও আমি ফলো করলাম এভাবে করে একে অপরকে ফলো করবে আপনি ফলো করবেন আপনার ফ্রেন্ড আপনাকে ফলো করবে এভাবে করে আপনার ফলোয়ার্স বাড়াবেন যত পারেন তত এক দুশো ফলোয়ার্স রাখবেন অ্যাডোফার কাজ করতে কিছু ফলোয়ার মাঝে মধ্যে লাগে আপনি ফলোয়ার না হলেও চলে তবে ফলোয়ার দর হলে আপনার অ্যাকাউন্টটা হার থাকবে তো এই হলো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো ফ্রেন্ডস অ্যাডফে কাজ করতে মূলত আমাদের টুইটারের প্রোফাইল লিঙ্ক প্রয়োজন হয় আর টুইটার ইউজার নেমটা প্রয়োজন হয় তার জন্য আপনি সিম্পল আপনার টুইটারের ইউজার নেম আর প্রোফাইল লিঙ্ক বের করার জন্য এই লোগো অপশনে সিম্পল ক্লিক করবেন এখানে যে অ্যাডারে সহকারে যে নামটা এটা হচ্ছে আপনার টুইটার ইউজার নেম তো আমি জাস্ট সিম্পল কপি কপি করে নিলাম আপনি এভাবে করে কপি করতে পারেন তো প্রোফাইল এখানে ক্লিক করতেছি যেমন এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নিব। কারণ এটা আমি নোট পেজে রাখবো প্রতিনিয়ত যখন অ্যাডড আসে বারবার কিন্তু এখান থেকে বের করা পসিবল না আমি এটা নোট করে রাখলে এটা আমি ওইখান থেকে বসাতে পারবো আবার দেখাই টুইটার প্রোফাইলিং বের করার জন্য আপনার ইউজার নেমের উপরে বা প্রোফাইল আপনার ক্লিক করার পরে প্রোফাইল আইকুনে ক্লিক করবেন প্রোফাইল আইকুনে ক্লিক করলে উপরে এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম এটা নোট করে রাখবেন আর উপর দিক থেকে আপনার প্রোফাইল ইউরালটা পেয়ে যাবেন এই যে ব্রাউজার অপশনে এসে জাস্ট খালি কপি করে নেবেন এই যে এখান থেকে কপি করবেন এটা আপনার এখানে কপি হয়ে গেছে আপনি একটা নোট পেজে আপনি রেখে দিবেন ফ্রেন্স আমি আমার নোট পেজে লিখলাম টুইটার প্রোফাইল তো এটা টুইটার প্রোফাইলিং আর টুইটার ইউজার নেমটা আমি লিখবো টি ডব্লিউ আপনি এইভাবে করে এটা কোথাও নোট করে রাখবেন সেক্ষেত্রে কি হবে আপনার উপকার হবে তো দেখুন আমি টুইটার ইজান টুইটার প্রোফাইল এখান থেকে কপি করেছি তারপরে টুইটার ইজান কপি করতেছি আপনি এইভাবে করে কপি করে নিবেন জাস্ট কপি করলাম তো এটা আমি এখন নোট পেজে দিলাম আমার টুইটার প্রোফাইল লিঙ্ক টুইটার ইজানেম এখানে বসানো হয়ে গেল। তো এখন মূলত আমরা টুইটার ইজানে টুইটার প্রোফাইলিং বের করলাম অনেক সময় আমাদের অ্যাডফে কাজ করতে গেলে আপনাকে বলবে রিডিট করতে তো পিন পোস্ট রিডিট করতে রিড করতে বললে আপনি জাস্ট একটা পোস্ট যে পোস্টে করবে বলবে সেই পোস্টে লাইক করবেন আর রিডিট করতে বললে এই যে পোস্টটা এই একটা রিডিট করে দেবেন যেমন এখানে ক্লিক করলে দেখুন যে রিডিট অপশন আসে রিডিট করে দিলে একটা রিডিট হয়ে যাবে তো এই ছিল টুইটার অ্যাকাউন্ট করার সিস্টেম আর টুইটার প্রোফাইলিং আর ইজানেম বের করার ওয়ে আমি দেখিয়ে দিলাম পরে আরও কিছু দেখাবো তারপরে আরও দুটি সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন লিঙ্ক দিন আর মিডিয়াম লিঙ্ক দিন মিডিয়ামে মজুরি অ্যাকাউন্ট করতে হবে যেমন লিঙ্ক দিন অ্যাকাউন্ট করার জন্য সিম্পল ইজি লিঙ্ক দিনে জাস্ট ক্লিক করবেন এখান থেকে লিঙ্ক দিন ক্লিক করার পর লিঙ্ক দিন অ্যাকাউন্ট করার জন্য লিঙ্ক দিন লিখে ব্রাউজারে সার্চ করলে আপনি লিঙ্ক দিনের সাইটটা পেয়ে যাবেন জাস্ট লিঙ্ক দিনটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে জয়েন হেয়ার জয় না অপশন সিম্পল একটা ক্লিক করবেন এটা একটা ফেসবুকের মতো একটা সাইট ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন ঠিক একই প্রসেস আমি গুগল দিয়ে অ্যাকাউন্টটা করব আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন তো আমি গুগল অপশন সিলেকশন করলাম আমি গুগল অপশন সিলেকশন করার পর এখানে আমি আমার ইমেলটা পেয়ে গেছি আমি সেই ইমেলটা এখানে ডেডিকেট করলাম আমার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমার একটা পাসওয়ার্ড হিসাব করতে বলতেছে তো আমি একটা জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিই সেটা করার পর একডি জয়েন্ট অপশন সিম্পুল একটা ক্লিক করতেছি আগে বলতেছে আগে থেকে অ্যাকাউন্ট আছে তার জন্য আমি সাইন অপশনে সিম্পল একটা ক্লিক করলাম এখানে আমি জাস্ট আমি এটা সাইন ইন করে নিব